শুভ সকাল বন্ধুরা, আমি হলাম স্বাতি লেখা। আর আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ। তো আমরা সবাই জানি পয়লা বৈশাখ মানেই হচ্ছে কিন্তু বাঙালিদের নববর্ষ শুরু। তো ভিডিও শুরু করার আগেই সকলকে জানাই সেলফুডি এবং আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো অবভিয়াসলি আমাদের আজকের দিনে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি সেটা পয়লা বৈশাখ স্পেশাল। এই কারণের জন্যই, কারণ প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন এই রেসিপিটা হয়ে থাকে। খুব সিম্পল একটা রেসিপি, যেটার নাম হচ্ছে চালের ঠান্ডাই, অর্থাৎ একটা শরবত বা ঠান্ডাই ধরনের একটা জিনিস, যেটা আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। কারণ মোটামুটি গরম, মানে পয়লা বৈশাখে, বৈশাখ মাস পড়া মানেই কিন্তু গরমটা শুরু হয়ে যায়। আর সেই গরমের দিনেই যদি আমরা একটুখানি সকাল সকাল বলো বা দুপুরবেলা বেশ যদি একটুখানি গরমের দিনে পেয়ে যাই ঠান্ডা ঠান্ডা চালের ঠান্ডাই, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ রিফ্রেশিং লাগে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে আমরা বানাবো চালের ঠান্ডাই। ভিডিওটা সেই পর্যন্ত দেখতে থাকো এবং কেমন লাগলো সেটা জানিও। আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। এবং ফেসবুকেও আমাদের সেলফুডের একটা পেজ রয়েছে, তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটাকে লাইক করো এবং ফলো করো। তো চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে চালের ঠান্ডাই। তো চালের ঠান্ডাই বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে একদম প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জলে ভেজানো ছিল এবং তারপরে সেই জলটাকে ছেঁকে আমরা চালটাকে আলাদা করে নিয়েছি। এবং এরপরে এক এক করে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, অর্থাৎ এখানে যে নারকেল কোড়ানোটা আছে, নারকেল কোড়ানো দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি, পরিমাণ অনুযায়ী চিনি। তো এখানে যদি একটুখানি, অনেক সময় তো আমরা দেখলে বুঝতে পারি যে, বা একটু নারকোলটা খেয়ে আমরা একটুখানি দেখতে পারি আগের থেকে যে, যদি নারকোলটা খুব বেশি মিষ্টি হয় তাহলে সেই জায়গায় চিনির পরিমাণটা একটু কম হবে, আর যদি নারকোলটা যদি একটু মিষ্টি কম হয় তাহলে অবভিয়াসলি চিনিটা একটু বেশি পড়বে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে নারকেলের যে জলটা ছিল সেই নারকেলের জল, এবং দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। নুনটা খুবই অল্প, জাস্ট এটা মানে স্বাদের তো কোনো ব্যাপার না, যাতে আলনা না লাগে সেই কারণের জন্য একদম অল্প পরিমাণ একটু অনেক চিনতে নুন দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে বরফের টুকরো। তো এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, মানে একদম হাতে গোনা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস, তো এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমাদের তৈরি হয়ে যাবে চালের ঠান্ডাই। এটা অলমোস্ট রেডি, এবার শুধু এটা একবার মিক্সিতে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের একদম ঠান্ডা ঠান্ডা রেডি হয়ে যাবে চালের ঠান্ডাই। তো পয়লা বৈশাখের শুরুটা তোমরা চাইলে তোমরাও এরকমভাবে শুরু করতে পারো। তো আমাদের ঠান্ডাইটা এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, দেন তারপরে তোমাদেরকে দেখাবো। তো আমাদের সামনে এখন একদম এসে গেছে, তো এরকম একটা কনসিস্টেন্সিটা দেখাবো তোমাদের, এরকম একটা পাতলা এরকম একটা কনসিস্টেন্সি এসছে। আর যদি কেউ মনে করো না কেউ আরেকটু পাতলা খাবে, তাহলে সেখান থেকে আরেকটু তোমরা জল অ্যাড করে নিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো এবারে আমরা এটাকে সার্ভ করব, কিরমভাবে সার্ভ করলাম কিরম খেতে হলো পুরোটা নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ খুব ইজিলি ভাবে, খুব সুন্দর ভাবে কিন্তু এটা তোমরা বানিয়ে নিতেই পারো। আর এই চালের ঠান্ডাইয়ের একটা স্পেশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ঠান্ডাই কিন্তু এইটার সঙ্গে আমরা এক্সট্রা যেটা দিয়ে আমরা খেতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা একটা ঠান্ডাই নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে এখানে রয়েছে একটুখানি খই। তো এই খইটাকে কিরম করতে হয়, যেরকম আমরা অনেক সময় চায়ে মুড়ি ডুবিয়ে যেরকম আমরা খাই, যেরকম এই উপর থেকে একটুখানি আমরা খই দিয়ে এই ব্যাপারটাকে হালকা একটু এরকমভাবে গার্নিশ করে দেবো, দিয়ে একটুখানি এক মিনিটের মতন জাস্ট খইটা ভিজতে যতক্ষণ টাইম লাগবে আর কি, সেই টাইমিংটা নিয়ে দেন তারপরে আমরা এটাকে খেতে পারি। আবার চাইলে নর্মালি আমরা এটাকে কিন্তু যেরকম আমরা নর্মাল যেরকম আমরা ঠান্ডাই খাই।
রকম ভাবে আমরা খেতে পারি। তো খইয়ের সাথে খেলেও বেশ ভালো লাগে, তো সেই জন্য এটা তোমাদেরকে দেখালাম। আর চাইলে তোমরা নর্মালও খেতে পারো। তো এটা হচ্ছে খুব ইজিলি ভাবে একটা বানিয়ে নেওয়ার একটা খুব খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আমি অবভিয়াসলি বলবো তোমরা মানে গরম যেহেতু পড়ে গেছে একবার এটা বাড়িতে ট্রাই করতে পারো। আর এটা যদি মানে নারকোল না থাকে, ডাবের একটু মোটা যে শাঁসটা হয় সেটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, একই প্রসেসে তোমরা এটা করতেই পারো। আর একটু খেয়ে দেখি। নারকলের যে মিক্সটা সেটা যখন একসঙ্গে পড়ে না, দারুণ একটা আলাদা রকমের ব্যাপার আসে। এবার এটা ডিপেন্ড করছে তোমরা যদি কেউ মনে করো তো একটু বেশি পাতলা খাবে, একটু বেশি পাতলা করে নেবে, কেউ যদি মনে করো না এরকম ধরনের কনসিস্টেন্সির ওপরে খাবে তোমরা সেটা খেতে পারো। তো নতুন বছর শুরুতে বেশ সকাল সকাল এরকম ঠান্ডাই দিয়ে যদি একটু শুরু হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের প্রত্যেকেরই। তো তো নতুন বছর সবারই খুব ভালো কাটুক, শুভ নববর্ষ সবাইকে আবারও একবার। আর খুব 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 আনন্দ করো নতুনভাবে বাংলা বছরটাকে নতুনভাবে আমরা আবার পালন করি। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। স্টে সেফ, ইট হেলদি, টাটা।